ভেতরে এত তেল, এই তেলের সঙ্গে মাংস রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদে। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি চিকেন কারি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সবজিগুলো কেটে নেব, আলু কেটে নেব, আদা কেটে নেব, পেঁয়াজ গুলো ছাড়িয়ে নেব, মশলাগুলো বেটে নেব। আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব, জিরে, জিরে, আদা, শুকনো লঙ্কা আর রসুন বাটা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো, যাতে আলুটা দেখতে ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। শুকনো লঙ্কা, গোটা এলাচ দিয়ে দেবো, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আগে থেকে দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজের উপরে কাশ্মীরি চিলি দেওয়ার ফলে কালারটা দেখুন কত সুন্দর এসছে। আদা বাটা, রসুন বাটা, রসুনে কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেবো। ভালো করে কষে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো মাংসগুলো। এই দেখুন বন্ধুরা, মাংসটার ভেতরে এত তেল, এই তেলের সঙ্গে মাংস রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদে। প্রচন্ড তেল, thank you.
চিলি ফ্লেক্স দিয়ে দেব, ভেজে রাখা আলু দিয়ে দেব, আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেব। জল দিয়ে গরম মশলা দিয়ে দেবো।